প্রচুর পরিমাণে এলাচ খেলে শরীরের যেসব ক্ষতি হতে পারে, এলাচের অতিরিক্ত মাত্রা সেবন করায় চুলকানি, ত্বকে ফুসকুড়ি ও লাল দাগ হয়। এলাচ প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি আয়রন, ভিটামিন সি, নিয়াসিন, রাইবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এলাচ সাধারণত রান্নাঘরে মশলা হিসেবে এবং স্বাদযুক্ত খাবারের জন্য ব্যবহৃত হয়। এগুলি ছাড়াও এটি মুখ সতেজ রাখতে ব্যবহৃত হয়। এটি কাশি, হেমোরয়েডস, টিবি, পাথর এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অনেক ঔষধি গুণ থাকা সত্ত্বেও আপনি যদি এটি সীমা ছাড়িয়ে বেশি ব্যবহার করেন, তবে এটি আপনার ক্ষতি করতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অতিরিক্ত এলাচ খাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে বলতে যাচ্ছি। এলাচ খাওয়ার ফলে চুলকানি, ত্বকের র্যাশ এবং লাল দাগ দেখা দেয়। এ জাতীয় পরিস্থিতিতে এটি সীমিত পরিমাণে ব্যবহার করা ঠিক। এছাড়াও কিছু লোক এলাচ নিয়ে বেশি সংবেদনশীল। এ জাতীয় লোকদেরকে এলাচ অতিরিক্ত খাওয়ার ফলে শ্বাস, গলা এবং বুকে ব্যথা হয়। এলাচের বীজ খাওয়ার ফলে বমি বমি ভাব এবং বমি ভাবের মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ব্যালেন্স পরিমাণ মতো এলাচ খাওয়ার চেষ্টা করুন। যদি আপনার ত্বক এলাচের প্রতি সংবেদনশীল হয়, তবে এটি গ্রহণ করবেন না। এটি আপনার ত্বকের জন্য আরও ক্ষতিকারক হতে পারে। এটি ত্বক ফোলা এবং ব্যথা হতে পারে। শীতে বেশি পরিমাণে এই সমস্যা দেখা দেয়। প্রচুর পরিমাণে এলাচ সেবন হজম করতে আমাদের পাচনতন্ত্রকে অক্ষম করে তোলে। এক্ষেত্রে পিত্তথলির সমস্যা দেখা দেয়। কারো কিডনি সম্পর্কিত সমস্যা থাকলে এলাচ সম্পূর্ণরূপে এড়ানো উচিত। যদি আপনি কোনো ধরনের ওষুধ খাচ্ছেন, তবে এলাচ একেবারেই খাবেন না। এটির কারণ, এটি উপস্থিত এনজাইমগুলি ড্রাগগুলির সাথে প্রতিক্রিয়া করে, যা শরীরের জন্য ক্ষতিকারক।